হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী এর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখন মদিনার মসজিদে নববীতে একটা নাওরাস মসজিদের ভিতরে এক জায়গা তুলা ফানি হয় ওজের নাওলা যেটা এই নাওলাটা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরর নাওলা ছিল ওবাদী মুরি আছিল ফানি হয়ে যেত হজরত উমর রাজি আল্লাহ তালু খলিফা খলিফাতুল মুসলিম ফরে। হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহ দেখলা এই মুড়িবায় অনেক সময় বাদ খাসরা বাদরা ফানিয়াইয়া ফোরে আর মুসল্লি হলে নমাজ তে তো অনেক সময় নাফাকুই দিতে পারে খেউর উফরে সিঠাসাটা ফোরতে পারে ও হিসাবে তাঞ্জনস্বার্থে মাসলামতো যাইজ আছে হজরত উমর রাজি আল্লাহ তালু নির্দেশ দিছ বলে অটাম তাকে খুলিয়ে দাও হরাই অন্য অন্যবাই এই ফানির লাইন হরিয়া দেও ঘটনাক্রমে এদিন আব্বাস রাজিউল্লাহ তালহু নমাদ আইতা ভার সৈন্য জমাত আর উমরে যে সময় নির্দেশ দিছো নির্দেশের লগে লগে সাজ হয়ে গেছে ইকান হরাই লিছন হরাই অন্য বা লাইন করে লিছ বা দরক তৈবিন আব্বাস আব্বাস রাজি আল্লাহ তালু আইস আইয়া হজরত উমর রাজি আল্লাহ তালন খলিফাতুল মুসলিম আপনি যে সাজ খরচ মাসলামতো ঠিক আছে যাই যাস জনস্বার্থে হর্ষণ সবও ঠিক আছে তবে আপনার জানা আছে নি এই মুড়িটাই কেন খার হুকুমে লাগস বলে না বলে এই মুড়িঠা এই টিনর নাওড়া যেটা এটা লাগছে সৈয়দুল মুর সালিন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামায় নির্দেশ দিছিলাম আব্বাসর গোরর ফানি ফোড়ার ব্যবস্থা নাই দেওবাদী ব্যবস্থা করিয়া অনুফল নবীদের হুকমে অনুলাগছে যেম নেই তালানু হজরত উমর রাজি আল্লাহ তাল খলিফাতুল মুসলিম তাদের শাস্তি দেওয়ালা সেউ নাই এখন আর তাই যে খাজ খরচন এটা জাইজ খাম খরশোন কিন্তু নবীদের হুকমি এটা লাগছিল আর আমি নবীদের অবস্থায় নবীদের হুকমে লাগছিল আর আমি উমরে হুকুম যেটা ডুলাইছি খতম ব্যা বি করছি গুস্তাক্ষি করছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার জোরজোরেয়া খান্দন দর্শন মসজিদে নববীতে আর খাওরের লগে কোন মাত নাই बेहوش অবস্থায় হঠাৎ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাই নিজে নিজরে ওয়াজ করা আরম্ভ করছেন ও ওমর তোমার जिंदगी গেল তুমি আর ঠিক হইলাই না তোমার जिंदगी داره কি তুমি আর কোনদিন ঠিক হইছায় তুমি কত বড় গুস্তাখ তুমি কত বড় গদ্দার সৈয়দুল মুর সালিম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামে যেটা নবীর হুকমে যে জিনিসটা লাগছে তুমি অত বড় জুরাত সাহস খানো ভাইলায় ওটারে হরাইয়া অন্যবায় নিলাই গিয়া হজরতে উমর রাজি আল্লাহ তালানুয়ে শেষে উপস্থিত মুসল্লি সামনে ফরমাইন হ্যাঁ উঠো আমারও তো তুমি জানো কেউ শাস্তি দি নাই কিন্তু উমর তুমি যে সাজ করছো নবীদের খোঁতার উপরে তুমি খোঁতামাটিছ এটার শাস্তি আজকে উমর তোমারে নিজে আমি নিজে তোমার শাস্তি দিমু উমরে তানোর দিল যে হইরা ও আমার দিল আমি উমরে তোমারে আজকে শাস্তি দিয়া ঠিক করমু হজরত উমর তো ও সাহা বিহাইনি আক্তা কোনদিন ঘুমতা কি উঠিয়া দেখো বস্তা একু খান্ড লইচেন অন লইয়া অনকে থাকি বাদার হন তাকে ঈদগা বাজার তাকে আবার লইয়াকে আবার হনো যাইন আবার আইন সারাদিন খালি বস্তাগুলো হনো নেন আর আনেন জিকার করেন হলিফাতুল মুসলিম অবস্থা বুলে না আজ গুম উঠার বাদে আমার দিলে আমার লোকের তুলা বেড়া সেরা করছে তার ঠিক করিয়া জুড়ে বুঝলে গুম তাকে উঠার বাদে আখতা আমার দিলও ইচ্ছে ও উমর তুমি তো খলিফাতুল হলিফাতুল তুমি তাই তা রাজা তুমি কি তা রাজা ও যে আমার কুমড়া তুলা বান্ধি লিছে কুমড়া ও কুমড়ো গো বাংিয়া বলে তুমি রাজাগিরি ওই তুমি রাজা ওই লোক খামাইত নাই তুমি এক মঠিয়া ও দেখো তোমার দিয়ে বস্তা বুয়াইয়া সারা দিয়ে হজরত উমর রাদি আল্লাহ শাস্তি নিজে নির্ধারণ করেন আব্বাস রাদি আল্লাহ তালুরে ফরমাইন আব্বাস তুমি চলো আমার সাথে আব্বাস রাজিয়াল্লাহ তালানহু ও নাউলার নিচে লইয়া গেছেন মুরির নিচে লইয়া গেছেন গিয়া হজরতে উমর রাজিয়াল্লাহ তালানহু রুকুর হালতে ওলা খান রুকুর হালতে আর উবাইয়া হইন আব্বাস তুমি চক মিদ তুমি এটা মনে করিও না বেয়াদ বি হইদার বেয়াদ বি নাই আমি উমরর নির্দেশ খলিফাতুল মুসলিমিনের নির্দেশ তুমি আমার পিঠির উপরে দ ফাও লইয়া আর উঠিয়া ও নাউলা অন্তাকি খুল আবার যেন নিয়া লাগানি হয়েছিল নবীজি যেন লাগাইয়া দিসলা ও জায়গা তুমি আমার পিঠির উপরে খাড়া হইয়া ওঠা

হযরত ওসমান আল্লাহ তাআলা আনহু বنو তাইন ফরমাইন আল্লাহর রাসূল আমারও তিন জিনিস পছন্দ আমার বড় পছন্দ আল্লাহর রসুল বুকাশি মানুষে চাইটা খানি সামনে নিয়ে হাজির করে দাও যারা কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষ ক্ষুধার্ত মানুষ দুই লোকমা বাথর জন্য হাহাকার করতে আছে তারে দুই লোকমা বাথর ব্যবস্থা করে দেওয়া আমার কাছে বড় ভালো লাগে ফিন্দিবার খাফন নাই কিসবাতুল হরিয়ান হ্যাঁ পিন্দিবার খাফন নাই তার খাফলোর ব্যবস্থা করে দেওয়া আমি উসমানের কাছে বড় বালা লাগে পছন্দ লাগে আর তিন নম্বর হইলো আল্লাহর রসুল তিলাওয়াতুল কোরআন বেশি বেশি হইয়া কোরআন মজিদ করা আমি উসমানর খাসে বালা লাগে আল্লাহ রব্বুল আলমিন তবা হয় উসমান তোমার রুচি অত উত্তম রুচি তুমি বুঝি হ্যাঁ বুকাশি মানুষকে খানা খাওয়াইতে বালা পাও তুমি যার খাপড় নাই তারা খাফর দিতে বালা পাও আমার কালামরে তিলাওয়াত করতে তোমার বলা লাগে তোমার রুচি যখন বলা আমার ব্যবহারও তোমার লগে বলা যাও উসমান হ্যাঁ আমি তোমারে এমন সম্পদ অডের সম্পদ দান করব উম্মতে মোহাম্মদীর মাঝে হ্যাঁ তৎকালীন সময়ে সাহাবা মাইনের মাঝে উসমানের মতো সম্পদশালী আর হে ওয়াসলানা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সম্পদশালী মক্কা মদিনা মদিনার বাসিন্দার মাঝে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তির পেট হযরতে উসমানের বাদ কি হামাইছে না যার ফরণ উসমানের খাফল লাগছে না আল্লাহ তালাই হযরতে উসমানকে দান করেছে আর আল্লাহ রব্বুল আলমী ন উসমান তোমার জানে সাই কোরআন তিলাবৎ যা যাহাও তোমার জানে যখন কোরআন তেলাবত সাহায় তো আমি আল্লাহ রব্বুল আলমিনে তোমার যখন রুচি হইলো কোরআন তেলাওয়ৎ হ্যাঁ তোমার রুচি বলা আমার ব্যবহারও বলা তুমি দিন দেখি কোরআন রে বুকুত জড়াইয়া রাখতে বলা ভাও তোমার জানে চায় কোরআন বুকুত থাকতো তুমি সব সময় তিলাবৎ করতায় তোমার বলা লাগে যাও ওসমান রাখো রাখো তুমি জড়াইয়া রাখো কুরআন রে সারাদিন দেখি যেই সময় তোমার মরণের মুহূর্ত হইব ওই সময় তুমি আর কুরআন রে জড়াইয়া ধরা লাগতো না কুরআনে তুমি উসমান দে জড়াইয়া দরিব হজরতে উসমান রাদী আল্লাহ তাআলা আনহুর শাহাদাতের মুহূর্ত শুক্রবার দিন দুদাদার অবস্থায় হজরতে আলীরাদি আল্লাহ তাআলা আনহুর সাহেব দাদা হাসান হুসাইন হজরত উসমান দাদি আল্লাহ তালা আনহুর খান্দাত নৌজুয়ান সাহাবি দোদন হাসান হুসাইন বীর হোসাইন পিরপুরুষ মুখালিফি নকলে দুশমান হখলে গেরাও করে লিখি উসমান দে এমত অবস্থায় হাসান হুসাইনের অনুমতি সেইরা শুধু পারমেশ্বর দেখ আমরা একটা লড়া দেই আমরা একটা আক্রমণ করি উসমান রাজি আল্লাহ তালমেন থামো হুকুম দিন না আলী রাজি আল্লাহ তালে হাসান হুসাইন রা হইলে একটু হরো তুমি তাই আলী রাজি আল্লাহ তালু খান্দা তাইস আইয়া হইলে এটা বাচ্চা মানুষ তারা রে একটু দেন না হুকুম তারা একটু মোকাবেলা করোক হজরত উসমান রাজি আল্লাহ তালে ফরমাইন আলী থামো আজকে জুমাবার আমি কয়লুলা করছি আমি সামান্য আগে বিশ্রাম করছি এই বিশ্রামের মুহূর্তে দেখি সৈয়দুল মোহাম্মদুল্লাহ আলহুয়াল্লামারের স্বপ্নে দেখি নবী ও উসমান ও উসমান আজকে তুমি রোজাদার তোমার সামনে দুই অবস্থা হয়তো তুমি দুঃশ্মনের বদলা নিথায় আর না হয় তুমি ধৈর্য ধারণ করতায় এই দুই অবস্থা উসমান তুমি যদি চাও তাহলে আজকের রোজার ইফতার ঠা আমি আর আবু বখর আর উমর আমরা তিনজনের দস্তার খানার মাদে তোমার ইফতারিটা উসমান রাজি আল্লাহর গুম বাংশে আলী রাজি আল্লাহ ফরমান ভাই আলী আমি সবর আমার হাবিবে আমার সামনে পথতুলিয়া দর্শন সবর আমি নবীদের এখন আল্লাহর রসুল আমি সবর হরে লাইব। আর আমি চাই আজকের ইফতারটা আপনার সাথে আমার ওই য আমার দিয়ে আমার সিনার মধ্যে হাত দিসলা হাত মুবারক দিসলা। এখন পর্যন্ত আমার অন্তর ঠান্ডা লাগের দিলো ঠান্ডা লাগে নবীদের হাতর শুয়ার বরকত আমি ফাইতে আছি আমার একই আর বিশ্বাস আজকে ইফতারের আগে আগে দুনিয়া বাঙতে পারে কিন্তু আমার ইফতার সেও আখ্যায়িতার্থ নাই আমার ইফতার আজকে অইব নবীদের দোস্তাখানা এমতো অবস্থায় দুশ্মনে হজরতে উসমানের উপরে আক্রমণ করছে যেমনে আক্রমণ করছে পিছন তাকিয়া ওদিক দিয়া ইয়া তোমার চির বাড়িছে আর রক্ত ফুয়ারা দিয়া বাড়িছে হজরতে উসমান আসর ফলে তোমার দৈনিক আদত কুরন মজিদ টিলাওয়ৎ খরা কুরন তিলাবৎ খরাত আসলা এমতো অবস্থায় আক্রমণ করছে আর ফোয়ারা দিয়া রক্তগুলা বাড়ছে সবগুলা রক্ত যখন বাড়োছে বাড়ইয়া উলাল দিয়া গিয়া রক্তগুলা কুরআন মজিদের ফাতাত গিয়া সামলার ফাতাত লেখা কোরআন মজিদ আসিল আর ও ফাতাত পড়ছে হুকনা ফাঁতাত

আল্লাহ এন গো এই আয়া তো উসমান উসমান দিয়ে তালাহ বনো যেমনি তোমার রক্ত বারো সে সামনে দি ফসেন ফিসেদি না সামনে দি ফেন আসলে আল্লাহ তালায় ও সময় বুঝাই দিছে ও কথা যদিও কোরআন মজিদে হরেন না দবান দিয়া কিন্তু অবস্থা দিয়া কোরআনে বুঝাই দিছে ও কথা বলে অ উসমান ও উসমান সারাদিন দেখি আমি কোরআন রে তোমার বুকুর মধ্যে তুমি জড়াইয়া রাখছো আজকে সক্রান্তের মুহূর্ত মরণের মুহূর্তে না না তুমি ফিসে দিই ফরতাই ফটাই নাই সারাদিন দিকে আমি কোরআন রে তোমার সিনার মধ্যে রাখছো আজকে মরণের মুহূর্তে আমি কোরআনরে কোরআনে তোমারে স্বার্থাম না ওসমান আজকে মরণের মুহূর্তে আমি কোরআনে আমার বুক তোমারে ধারণ করবো কোরআন রুফরে হজরতে উসমান রাজি আল্লাহ তালান এই মত অবস্থায় সহি দুনিয়ার বহুত মানুষের শাহাদতের সাক্ষী ফাসির কাষ্ট হয়ে দিব বহুত মানুষের শাহাদতের সাক্ষী তোমার বন্দুকের গুল্লিয়ে দিব বহুত মানুষের শাহাদতের সাক্ষী রক্ত মাখা জামায় দিব বহুত মানুষের শাহাদতের সাক্ষী তোমার লাটকিয়ে দিব কিন্তু একমাত্র মজলুম শহীদ হজরত উসমান রিয়াল্লাহ তালা আনহু যে মজলুম শহীদের শাহাদতের সাক্ষী খাইল হাসর মাটো আল্লাহর কালামে দান করব

ব্যবসার মধ্যে তার কোনো লস নাই যদি কাসুভ হার আল্লাহ লাভজনক ব্যবসা আমরা অকলে চাই না নেই সাই হজরত বিলাল্লা আল্লাহ ইয়া আল্লাহ দুইতে ভিন্দিবার খাপন নাই গড় নাই বাড়ি নাই সোদ্ গোষ্ঠী বাজারও বিক্রি খাইয়া আইসন কিচ্ছু তো নাই এরপরেও নবী ডাক দেন বিলাল রে আর ডাক এখন ইয়া বিলাল বিলিল্লাহ তুমিও আল্লাহর রাস্তা দেও ওল্লাহ স্বামী দিল আর আল্লাহর গডাউনের কোনো ক্ষমতি নাই তুমি ও ভাই দশ টাকা দিবাই আল্লাহ তোমার একশো টাকা দান করে নিব জোরে খুব না আল্লাহ ও একশো থেকে খানাস আপনি এক হাজার থেকে নোট একটা লইয়া মানে ওটা নৌকা আমি এটা না ফালাইলে এটা ধরতাম বার ওটা আগে স্বার্থেও মনে হয় ওটা তো আগে তৈতেই বলবো তৈয়া হোগু ধরতে হইব আল্লাহ রব্বুল আলমিনে কয় তুমি এক টেকা দিবাই আল্লাহ দশ ডাবুল ঘুরি দেব তুমি এক অগু ছালো আমি আল্লাহ দশ দিবা লাগি রেডি তৈয়া তুমি একশো ছাড়ো আমি আল্লাহ হাজার দিবা লাগি রেডি তুমি হাজার ছাড়ো আমি আল্লাহ লাখ দিবার লাগি রেডি তুমি তোমার আতো দেগু আছে এগু মুঠ করি দরিয়া বই থাকছো আমি তো তোমার সামনে লাখ টেকা লইয়া বুয়া তুমি নিতাই পারাই না হগু না ছাড়লে নিবাই খিলা হগু আগে ছাড়ো বাদে নিবাই এর কারণে তো আল্লাহ তালা তালুর কিচ্ছু নাই এর বাদে নবী দিয়ে ইয়া বিলাল তুমিও আল্লাহর রাস্তার তৌফিকান দেও যা আছে ওয়ালা তাকশা মিন জিল আরশি ইকলালা আল্লাহর গোডাউন কোনো খমতি নাই তুমি মন করলাই নি দেখো আছে গু বা দেখি তা করমু না তুমি ওবাই দিবাই হবাই আল্লাহ বরিয়া দান করে নিব জুরে কোন সুবহানাল্লাহ মাদ্রাসা ওখান ঠিক কিয়া তাকতো ইয়া আল্লাহ ও যে আমি কত সময় সবক আপনার কাছে শুনাইলাম যাও বাঙ্গা টোটা দুই চাই কথা কইছি ও মাদ্রাসাত ফড়িয়া ও মাদ্রাসাত ফড়িয়া তুই এই মাদ্রাসা থেকে ওলা ফোন নেওয়া হল বারোইটা নাই নেই বারোইটা তে আমত পর্যন্ত সিলসিলা থাকতো ইয়া আল্লাহ ও যে বাচ্চায় অন আরবি বক্তিতা দিল ও বাচ্চায় ও মাদ্রাসাত পড়ছে ও মাদ্রাসা পড়িয়া এখন অন্য আছে ও বাচ্চা তো ওলা গড়িয়া উঠে আরও আমরা আত্রাফর মধ্যে এলা বহুত তোমার হ্যাঁ তোমার ওলামা কেরাম আসন সব ও মাদ্রাসা থেকে ভরি ভরি হইসেন যদি ইকান না থাকত তে আমরার উপরে গজবর হয়ে সালো গেলনে আল্লাহ তালায় ও তার উচিলায় আমরা হেফাজত করছে মাদ্রাসাখন খান কেয়ামত পর্যন্ত দায়ী কাইম থাকতো ইনশাল্লাহ আমরা ওখানে সাইতো ইনশাল্লাহ আব্দুল আমার ইসেন একবার নারায় তকবীর নারায় তকবীর ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন একজন আল্লাহর বান্দায় তুরা হিম্মত করো সাইন ফয়লা নম্বর পাঁচ হাজার টাকার একটা আওয়াজ কোনো আল্লাহর বান্দায় দাও মাশাআল্লাহ নাম কি দাসা